بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم. এবার দলিলের বাংলাটা আপনাদেরকে বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কোন মুমিন আছো রে, আমি মুমিনের সঙ্গে ব্যবসা করতে চাইছি, কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, মুনাফিকের সঙ্গে লয়, আপনার কি না মুমিনের সঙ্গে করবে? আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনের সঙ্গে বিনিময় ব্যবসা করব, সে তার জান মালকে আমাকে দিয়ে দেবে, আমি বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দেব, আমি তাকে যখন বলবো কতল হবে তো কতল হয়ে যাবে, যখন বলবো তুই কতল কর তো লোককে কতল করবে, তার মালটা যখন আমি চাইবো হাসতে হাসতে দিয়ে দেবে, আবার আমি মাল নিব না তাকে দিতে হবে না। কে আছো আল্লাহর সঙ্গে এই বিজনেসে নামবে? যে এই বিজনেসে নামতে রাজি আছো আল্লাহ তার সঙ্গে নামতে রাজি আছে, আর আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে নামবে সেই লাভবান হবে। ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হবে তোমার বড় সফল কাম। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এতক্ষণ রাস্তার কথা বললাম আর রাস্তার আলোর কথা বললাম, এবার অট্টালিকা জান্নাতটা বিক্রি হয়ে গেল, পৃথিবী থেকে কে কিনবে, রেডি হয়ে যাও। তাহলে আমরা যখনই কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্রি হয়ে গেলাম, আমাদের আর কোনো মূল্য নাই, কোনো মুসলমান স্বাধীন নয়, মুসলমান পরাধীন জাতের না মুসলমান। এই পানিটা আমি পান করব, আমার পেটে ঢুকবে, এটা আমার হাতে নিয়েছি, তারপরও আমি স্বাধীন নয়, আমি এই হাতে পান করব তো আল্লাহর হুকুম মানব, রসুলের হুকুম মানব, আর এই হাতে পান করব তো তাকে মানলাম না, তখনই আমি বর্ডার থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ক্রস হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, কে ব্যবসা করবে আমার সঙ্গে ব্যবসা কর, বাইয়াকুমুল্লাযী বায়াতুম বি ওমা আফা বিহাদিহি মিনাল আল্লাহে, আল্লাহর সঙ্গে যদি কেউ চুক্তিটাকে পুরা করে দিতে পারে, তার মানে চুক্তিটা কি, আমি যেদিন থেকে শ্বাস শুরু করেছি যেদিন আজরাইল আসবে সেই দিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে আমার পা থাকবে না, রসুলের হুকুমের বাইরে আমার পা থাকবে না, নবীজির মতো করে মডেল করে চলবো, আল্লাহর হুকুমের ওপরে আমি চলবো, আমার দেহ থেকে পোশাক থেকে খাওয়া থেকে উঠা থেকে বসা থেকে চুল থেকে দাড়ি থেকে মোষ থেকে সব নবীজির মতো করে হবে, আল্লাহর হুকুমের মতো হবে। তাহলে আমার আল্লাহ বলছে, ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বি, তোকে তো আমি সুসংবাদ দিলাম, আমার সঙ্গে বিজনেস করবি তো তুই সুসংবাদে পৌঁছে যাবে, যদি তুই বিজনেসে ফেল করে যাস তা হবে না, আমি আল্লাহ ওয়াদা করছি, ফিতরাতে করেছি, ইঞ্জিলে করেছি, কোরআনে করছি, আই তোরা কে আমার সঙ্গে ওয়াদা পুরো করবে, তোরা যদি ওয়াদা পুরো করতে পারিস আমিও ওয়াদা পূরণ করব, যখন তোর জানটা প্রয়োজন হবে জানটা লাগিয়ে দিবি, যখন তোর মালটা প্রয়োজন হবে মালটাকে লাগিয়ে দিবি, খবরদার জানমালকে আঁকড়ে ধরে বসে থাকবি না। আবার আল্লাহ বলছেন, ওয়াদালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তোদের সফল কামের রাস্তা। জি, আমি যে কোরআন শরীফ পড়তে রয়েছি ওই সময় একটু স্টপ নিতে হবে বাপ, নাহলে সব ভুলে কুল হো পড়তে পড়তে ইন্না তাই না তর্জমা লেগে যাবো, বাপকে খালু বলে দিব, দোয়া করে দিব, এত দোয়া করে দেবো আপনার কোনো অসুবিধা নেই, দোয়া করার লেগেই তো এসেছি, একটু সবর করেন বসেন, আর দশটা মিনিট আপনারা বসেন, আর একটা আয়াত বলবো যে গোটা বক্তব্যটাকে আমি এক মিনিটে খতম করব, তাহলে জানবেন যে আজকের বিষয়বস্তুটা আপনারা পেলেন। বসেন, ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকেন না, আমার মনে চাপ হবে যে এর এখনও দোয়া হলো না বলি উঠছে না, বসেন দশ মিনিট, দোয়া নিতে গেলে বসতে পার না, চলে গেলেও দোয়া করে দিব, যান মানে দোয়া নিবে তবে এখান থেকে হটবে, কোন বিপদে পড়েছি। জি হ্যাঁ ঠিক আছে,
দোয়া করতে হবে। বিভিন্ন রকম মানুষ থাকে, মুরব্বী মানুষ, বাপের বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, ওদের সম্মান আছে মাশাআল্লাহ, দিয়েছেন তো কিছু। আকাঙ্ক্ষা তো দোয়া, এটা তো খারাপ জিনিস নয়। এরপরে দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন, তোদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون عامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وما امر خلا امر بون امر بيتي امان الله কি বলছেন التائبون তোদের অভ্যাস হবে, গুনাহ হয়ে গেলি তোবা করে লিবি। গুনাহ হবে না এর কোনো গ্যারেন্টি আছে? কিছু লোক রেগে যে বলে বল আর জীবনে করব না, হাজি ভাই ওটা হয়। কেউ আবার বিবিকে বলে এই বল আর কোনোদিন করব না, হয়, ও তো গুনাহ করবে, ওটা আল্লাহই বলে দিয়েছে, রসুল বলেছে মানুষের ভুল হতেই থাকবে। জি, তো সেই রকম ওই যে তোদের যখন গুনাহ হবে সঙ্গে সঙ্গে তৌবা করে নিবি, আবেদন তোরা আল্লাহর গোলামি স্বীকার করবি, আল্লাহর গোলামি করবি, হামিদন সবসময় আল্লাহর প্রশংসা করবি। সকলে একবার বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তোরা প্রশংসা করনে ওয়ালা হয়ে যাবি, গুণগুলা দেখেন আটটা, তোবা করনে ওয়ালা হবি, আল্লাহর ইবাদত করনে ওয়ালা হবি, আজান হয়ে গেলে চলে যাবি, সামনে রোজা রেখে নিবি, ইবাদত করনে ওয়ালা হয়ে যাবি, আল্লাহর প্রশংসা করনে ওয়ালা হয়ে যাবি, হামিদন সাইহন তোরা ফিরে আসনে ওয়ালা হবি, সাইহন ফিরে আসা, বহু দূর গুনাহ করতে করতে চলে গেছিস, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয় যাস না, ফিরে আস আল্লাহকে বল আল্লাহ তো বাস্তা ঘুরলাস্তা ঘুরল মাবুদ গো আমাকে ফিরিয়ে নেন। আর সা এমন মানে রোজা রাখলে বলা, সা ইহুন মানে ফিরে আসনেওয়ালা হয়ে যাবি। তারপর আল্লাহ বলছেন সা ইহুন রকেউন তোরা রুকু করনেওয়ালা হবি, তারা সাজেদুন সাজদা করনেওয়ালা হবি, এক কথাই তোরা নামাজ পড়নেওয়ালা হবি, আল আমিরুন বিল মারুফি ওয়ান্নাহুন আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে। আর শেষ কথাটা কি করবি, ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহে, আল্লাহর আইনের হিফাজত করবি তোরা, অবাশিরিল মুমিনিন তোদের জন্য রয়েছে সুসংবাদ। ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলো, দুটো ঘটনাতে পাঁচ মিনিট লাগবে। ওহুদের যুদ্ধে, ওহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন লোহার জামা পরে, লোহার হেলমেট পরে, লোহার বর্মা পরে, শরীরটা একটু বেশি ভারী হয়ে গেছে, একটা উঁচু জায়গায় উঠবে, নবীজি চেষ্টা করছেন উঁচু জায়গায় ওঠার, সাহাবীরাতের মধ্যে হযরতে তালহা দেখে ফেলেছেন রসুল এই জায়গায় ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, চিন্তা ভাবনা করছে, হযরতে তালহা দৌড়ে গিয়ে শুয়ে গেলেন, শুয়ে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বুকে পা রেখে উঠে যান, বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহা রে তুমি নিজের জন্যে জান্নাতকে ওয়াজিব করে নিলে। তার মানে তারা কত জ্ঞানী ছিল, এখন আমার কি চাইছে আল্লাহ বুঝে নিলে, আমার বডিটা চাইছে বুঝে নিলে, বলতে হলো না। এটা একটা গেল। দ্বিতীয় ঘটনা, আবদুল্লাহ জুল বাতাজাইন বিরাট ধনী ঘরের ছেলে, কালেমা পড়ার কারণে সব কেড়ে নিয়েছে, নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, শুধু একটা কম্বল ছিঁড়াকে গায়ে দিয়ে রসুলের কাছে আছে। অনেক লম্বা ঘটনা ছোট করে বলছি। এরপরে আল্লাহ রসুল বললেন মুতার যুদ্ধের জন্যে সমস্ত মাল জমা করো, চারিদিক থেকে মালের হিরকা পড়ে গেল, ভিড় লেগে গেল, কিন্তু ওর কাছে কোনো টাকা নাই, তারপরে ওখানে ঘুরু ঘুরু করছে, কী দিব কী দিব কী দিব কী দিব, কিছুই তো দিতে হবে, একদম খালি হাত হয়ে গেছে। নবীজি বলেন আবদুল্লাহ তুমি, আবদুল্লাহ বলেন রসুল আল্লাহ আমার কাছে কোনো মাল নাই, আমি আমার জানটাকে দেওয়ার জন্য এসেছি। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, যে ড্রাইভার হবে ও রাস্তাটা দেখে বলে দেবে আমার গাড়িটা কোন গিয়ারটা চাইছে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার না ফোর গিয়ার না টপ গিয়ার, কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বলে দিতে পারবে, ওই গিয়ারটা দিলে গাড়িটা ওই জায়গাটা পার হবে, আর যদি ও গিয়ার না মাপতে পারে তাহলে ড্রাইভার লয়। তো প্রত্যেকটা সাহাবি মাল আর জানে ড্রাইভার ছিল, ওরা অবস্থা দেখে সিচুয়েশন দেখে
থেকে পরিস্থিতি দেখে বুঝে নিত আল্লাহ এখন জান চাইছে না মাল চাইছে, আমাদের বুঝে আসছে না বন্ধুরে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহর আইনগুলোকে যখন তুই হেফাজত করবি, অবাশিরিল মুমিনিন, তোদের জন্য পরকালে খালি সুসংবাদ 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 সুসংবাদ। ইন্নালিল ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়ুয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন। এখানে মুড়ি কিনে উঠতে হবে কিংবা ট্রেনে মুড়ি কিনতে হবে, আমার রব বলছে তুই খালি মুত্তাকি হয়ে যা, মরার পরে তোর সঙ্গে খাবার আর সারা বাংতাহুরা ফুল ফ্রুট লেগে থাকবে, অভাব তোর যাবে না। টোটাল বক্তব্যটা এক মিনিটে বলবো, টোটাল বক্তব্যটা এক মিনিটে বলবো। আজ কি বলতে চেয়েছিলাম, আখেরাতের পথ ও পাথিও পৃথিবী থেকে এই ভব মেলাতেই জোগাড় করতে হবে, আখেরাতে কোনো হাট নাই যে জোগাড় করবেন। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়, বিধায় আল্লাহ তাবারক বা তাআলা রসুল উম্মতকে বললেন যে তোমরা সলাতকে হেফাজত করো আর কোরআনকে আঁকড়ে ধরো, এই কোরআন হবে পরকালের পথ এবং সমস্ত তোমার দলিল পর্চা জান্নাতের, আর নামাজ হবে তোমার পরকালের রাস্তার নোরানি আলো। হে মা, হে বোন, হে বেটি, ও আমার কলিজার টুকরা, আপনাদের কাছে আমি টোটাল বক্তব্য আজকে রাখলাম, পথ আর পাথিও আমরা নামাজকে আঁকড়ে ধরবো। উঠবেন না, আমি দোয়াটা দিব তবে উঠবেন, আর পথ আর পাথিও নামাজ আর কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি আমাদের আর কোনো চিন্তা নাই। জোরে বলেন, আমাদের কোনো চিন্তা নেই।